শুভ সকাল বন্ধুরা, পান্তুয়া ডেইলি ব্লগের তরফে আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতে পেরেও মন থেকে কিন্তু একটা বেশ ভালো লাগা ফিলিংস কাজ করছে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কালকের ভিডিওটা যদিও খুব ছোট, কিন্তু যে রান্নাটা দেখিয়েছি সেটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। সেটা হচ্ছে সিমলা আলুর দম। এটা আমি ইউটিউবেও অনেকবার দেখেছি, ফেসবুকেও অনেকবার দেখেছি। আলুর দমটা খুব খারাপ খেতে কিন্তু হয় না, যেহেতু ক্যাপসিকাম প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্যই কিন্তু বেশ উপকারী। তো বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো খেতে হয়েছিল। তার সাথে পরোটা জাস্ট জমে গেছিলো, কোনো কথা হবে না। যাই হোক, আজকে হচ্ছে শনিবার, আর আজকে কী রান্না হবে এখনও ঠিক করিনি। তার আগে বলে দিই যে আজ কিন্তু স্নান, ঘরমোছা, পুজো দেওয়া সবটা কমপ্লিট হয়ে গেছে। সো চলো এখন ঝট করে নিচে যাব, ফট করে রান্না বসাবো, আর তোমাদের সাথে আবার আড্ডা দিতে চলে আসবো। যাই হোক, কেন সকাল সকাল স্নান করেছি, পুজো দিয়েছি, নেনুর কি কোথাও স্কুল আছে? না, একদম নাই, নেনুর কোনো স্কুল নেই, নেনুর কোনো খাতা জমা দেওয়ার ব্যাপার নেই, কিছুই নেই। কেন করেছি তার একটাই কারণ, কারণ আমি যখন ওকে নিয়ে বসাই তখন ম্যাক্সিমাম এই ধরো বারোটা বেজেই যায়। তো তাতে করে ওকে পড়িয়ে উঠে ঘর বারান্দা মোছা, স্নান করা, পুজো দেওয়া সব করতে গিয়ে আমার প্রায় 3টে বেজে যায়, আর ততক্ষণে ওর ওই মাকে সাথে নিয়ে ঘুমটা চটকে যায়। তাই জন্য আর কি ওর ঘুমটাও ঠিকঠাক হয় না। মা থাকলে যে ঘুমটা হয়, অন্য কেউ থাকছে না ঘুমটা, সেই ঘুমটা ঠিকঠাক হয় না। আর আজকে বাইরে বেশ হাওয়া দিচ্ছে, বেশ উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, উল্টো পাল্টা। তাই জন্যেই আজকে আমার কষ্ট হয়, হোক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান, পুজো, ঘর বারান্দা মোছা, জামাকাপড় যা যা কেচেছিলাম সেগুলো সব আর রাতে ঘরে দিয়েছিলাম, কিছুটা শুকিয়ে গেছে, কিছুটা ফের আবার ছাদে দিয়ে এসেছি। এইবার নিচে গিয়ে যেমন তেমন করে রান্নাটা করবো, করে নেনু উঠলে নেনুকে খাইয়ে নিয়ে পড়তে বসবো। কিছু করার নেই জানো তো, করার নেই কেন বলছি, স্কুলে তো ABCDটা IJKL পর্যন্ত পৌঁছে গেছে, L, MN, OP, Q, R পর্যন্ত চলে গেছে। নেনু সবে কালকে এ লেখা, মানে হাত ধরে ধরে এ লেখাটা একটু একটু শিখলো, দুটো স্ট্যান্ডিং লাইন, একটা স্লিপিং লাইন সবে শিখলো। আবার ইংরাজি মানে তোমার 1-2টা তো 16 পর্যন্ত হয়ে গেছে, সেখানে নেনু জাস্ট 1টা স্ট্যান্ডিং লাইনটা শিখেছে। যথারীতি 1-2তেও তাই, আর অ কখটা কিছু আসেনি, অটা অবশ্যই দীর্ঘ, রি পর্যন্ত দিয়ে দিয়েছে, রি। ভাবা যায় এত দূর যদি স্কুল লাফিয়ে লাফিয়ে এগিয়ে যায়। অ্যাকচুয়ালি এই এক মাসে যা যা করাতো সেগুলো সব খাতায় ঠুস ঠুসকে দিয়ে দিয়েছে, এরকম ব্যাপার। তো চলো, যত দূর ক্যাপাসিটি আমাদের বাচ্চার আমি তত দূরই চাপ দেবো, তার বাইরে কিছুই দেবো না। তবে হ্যাঁ, অভ্যাসটা ছেড়ে দিলে ওর মাথা থেকে ভুস করে উড়ে যাবে, অভ্যাসটা ধরে রাখার জন্যই শুধুমাত্র আমি ওকে রোজ রোজ চেপে ধরে প্রায় 1-1.5 ঘন্টা খেলে এঁকে যেভাবেই হোক ওকে আটকে রাখার আমি চেষ্টা করি। তো চলো আর বকবক করবো না, এদিকে বকবক করলে ওদিকে আমার দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটা সারি এসে নেনুকে নিয়ে করতে বসবো, আর একদম রান্না বসিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার আড্ডা দিতে আসবো।
ঘড়ির কাঁটা এখন কটা বাজে বলতে পারবে? পারবে না, এখন বাজে 4:30। আকাশটার অবস্থা দেখো, সকাল থেকে কাঠ ফাটা গরম দিয়েছিল, কাঠ ফাটা গরম। কে বলবে কে বলবে এইরকম ভয়ঙ্কর রকমের বৃষ্টি হবে? ঘরটার অবস্থা একটু দেখাই, লাইট না জ্বালালে আমি দেখাতে পারবো না, তবু আমি দেখানোর চেষ্টা করছি। কটা বাজে? সন্ধে হয়ে যায়নি, ভুল ধারণা, এখনো সন্ধে হয়নি। এখন ঘড়ির কাঁটা বাজে 4:45। বাইরে ওয়েদারটা শুধু একটু দেখো, মোবাইলের ওপরে ওয়েদার সেন্সটা দেয় না? সকাল থেকে দেখাচ্ছে আজকে ভয়ঙ্কর রকমের মেঘ বৃষ্টি, তো যখন 3 বাজে তখনও দেখছি কোনো রকম মেঘ বৃষ্টির কিছু নেই। উত্তাল গরম, শরীর ভীষণ অস্থির অস্থির করছে, কিন্তু তারপরই আসলেই মামলাটা স্টার্ট হয়ে গেল। তুমুল ঝড় আর সাথে তুমুল বৃষ্টি। একটু একটা জিনিস দেখে না, আমার ছাদের ঘরে, মানে আমার ঘরটা যেহেতু ছাদের সাথে লাগোয়া, সেহেতু আমার ঘরটার কি ভয়ানক পরিস্থিতি হচ্ছে। মানে এতক্ষণ আমি ঘর থেকে বেরোতে পারিনি একটাই কারণ, কারণ নেনু আমাকে জড়িয়ে জাপটে শুয়েছিল, কারণ ও পাঁচ পড়লে সাংঘাতিক ভয় পায়। এখন নেনুর অবস্থাটা একটু দেখো, একটু ঘুমাচ্ছে। আমি তাই ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তে যদি আমি জিনিসটা শেয়ার না করি তাহলে আমি ইনকেস ভুলে যাব, না তো এই জিনিসটাই আর দেখাতে পারবো না। শুধু দেখো, ছাদ লাগোয়া ঘর হলে কত কঠিন পরিস্থিতির মধ্যে আমাকে, এই বর্ষাকালটা আমার প্রত্যেকবার এরকমই যায়। একটু দেখে নাও, তোমাদের জন্য শুধুমাত্র আমাকে ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে হলো, শুধু তোমাদেরকে ভালো করে দেখাবো বলে। বাজ পড়ছে কিন্তু খুব জোর, বুঝেছো? এই জল এখান থেকে ঘোরাতে ঘোরাতে, এখানে একটা পাপোস ছিল, পাপোসটা পুরো ভিজে চপচপ করছে, এখানে উঁচু করে ধরলে জল পড়বে। এই দেখো, ফ্রিজের তলা দিয়ে আমার যত শোকেসের জিনিসপত্র ছিল সব সবই দেখো কি ভয়ানক অবস্থা। দেখেছো দেখো, পুরো বালি কিচকিচ করছে, পুরো বালি। এমনকি বেড কভারটা দেখো, জাস্ট এই বেড কভারটা কালকের ব্লগে তোমরা দেখেছো, এই বেড কভারটা আমি চেঞ্জ করেছি কাচবো বলে, তো এটা পেটেছি দেখো। চলো ঘরে যাই, না তো নেনু ভয়ঙ্কর চিৎকার দিয়ে কেঁদে উঠবে, কারণ নেনু সাংঘাতিক ভয় পায়, সাংঘাতিক। পাঁচ পড়লে নেনু যা ভয় পায় মানে চিন্তার বাইরে। যাই হোক, কষ্ট একদিনের এক বেলার আধ ঘন্টার, কিন্তু সবার একটু স্বস্তির নিঃশ্বাস, কারণ অসম্ভব গরম পড়েছিল আর এই বৃষ্টিটা খুব 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 জরুরি ছিল। এই বৃষ্টিটা না হলে মানে দম বন্ধ করে একটা অস্থির পরিবেশে সৃষ্টি হচ্ছিল। সো চলো এখন অর্পণকে একটু ফোন করব, কারণ অতিরিক্ত পরিমাণ বাজ পড়ছিলো বলে ফোন করতে পারিনি। ফোন করব, দেখি মানুষটা কোন পজিশনে কোথায় আছে, বাড়ি চলে আসার কথা ছিল আজকে তাড়াতাড়ি, দেখি কতদূর আছে। আর তারপরে এই ঘরটাতে যেহেতু এত ধুলো হয়নি, এবার তারপরে ওই ঘর বারান্দাটা একটু ভালো করে মুছতে হবে, কারণ এখন আর ঝাড় দেওয়ার পরিস্থিতি নেই। না মুছলে এই ওই ধুলোটা পায়ে পায়ে এই ঘরটাতে চলে আসবে। ভালো লাগে বলো, এই দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর একটু ঘুমিয়ে পড়ার পর যদি এখন আবার ঘর বারান্দা মুছতে হয়, কান্না পেয়ে যায় থেকে বড় কথা পাগল 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 লাগছে, ইরিটেটিং লাগছে, এখন আর ভালো লাগছে না। কিন্তু ভালো না লাগলেও কিছু করার নেই, কাজ আমাকে করতেই হবে। আর আমি যে ঘর ঝাড় দিয়ে মুছবো, আর আমি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার না করলেও তোমরা কিছু মনে করবে না, কিন্তু না শেয়ার তো করবোই, কারণ তোমাদের তো দেখাতেই হবে
যে বৃষ্টি হলেই আমাকে কি কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। একটা সময় ছিল এই ঘরের মাঝখান থেকে জল পড়তো, মানে বালিশ কাঁথা আগে থাকতো এইখানটা, হ্যাঁ, সেটাকে আমি এখান থেকে ট্রান্সফার করে করেছি ওই জায়গাটাতে, মানে খাটের উপর বালিশ কাঁথা রাখি না, বুঝলি। আর এই এখন তো ধরো সিলিং দেওয়াতে জায়গাটা একটু উন্নত হয়েছে, আগে এইখান থেকে ননস্টপ জল পড়তো একদম, মানে এই জলটা এখনও পড়ে, এই অ্যাডভেস্টারের যে ফাটা জলটা এটা এখনও পড়ে, এটা সিঁড়িটা পুরো ভাসিয়ে দিয়েছে, মানে সিঁড়ি দিয়ে কেউ উঠলেও বিপজ্জনক, কেউ নামলেও সেটাও ভয়ানক বিপজ্জনক। তো চলো আর বকবক না করে তোমাদের সাথে দেখিয়েই দিয়েছি যে বৃষ্টি হলেই আমার ঘরের পরিস্থিতি কী কঠিন হয়ে যায়, মানে অল্প বৃষ্টি নয়, মুষলধারে বৃষ্টির সঙ্গে ঝড় হলেই এই রকমই পরিস্থিতি সৃষ্টি হয়। সো চলো এখন আমাকে এটা আগে পরিষ্কার করতে হবে। নেনু যদি একবার উঠে পড়ে আর এই ঘর ওই ঘর হাঁটাচলা শুরু করে দেয় তাহলে স্লিপ করে পড়বে পিঠে কোমরে, বাচ্চা মানুষ হুট করে ব্যথা পেয়ে যাবে। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেইলি ব্লগ। দেখছো ফাটা জায়গাটা, এটা ছিল না, এটা কালকে একদল বাজরংবলী বাবা এসেছিলেন, এসে এমন লাফঝাপ দিয়েছেন, পুরো অ্যাডভেস্টারটা ফাটিয়েছে, তার রিয়েকশন। এটা আমি এখন ঘর বারান্দা ঝাঁট দিতে এসে দেখছি, দেখো কি অবস্থা, আমার চারিদিকে হয়ে গেছে। এই ঘর বারান্দা ঝাঁট দিতে এসে আমি দেখছি যে ওইখানে জল পড়ে ভেসে গেছে, তারপর তাকিয়ে দেখলাম যে বাজরংবলী বাবার উৎপাতের চোটে পুরো একদম ওইখান থেকে ক্র্যাক করে দিয়েছে অ্যাডভেস্টারটা, পুরো একদম মানে ওইখান থেকে জল এসে আমার সামনের পাপোশটা পুরো অর্ধেক ভিজিয়ে দিয়েছে, দেখো কি অবস্থা। নিম গাছ ঝুলিয়ে দিতে পারি, এই যে এই হচ্ছে নিম গাছ, দেখতে পাবে না, তোমাদের সাথে আমি শেয়ার করব। নিম গাছের কচি টাটকা পাতা ছিঁড়ে চলে এসছে, বাথরুমটার পরিস্থিতিটা না দেখালে নয়, বাথরুমটার একটা একটু পরিস্থিতিটা দেখ, ও মাই গড কি অবস্থা, দেখো কি ভয়ানক পরিস্থিতি হয়ে আছে। মনে হচ্ছে আমি প্রায় সপ্তাহখানেক বা সপ্তাহ দুয়ে পর বাপের বাড়ি থেকে বাড়ি আসার পর আমার বাথরুমের পরিস্থিতি যেরকম হয়ে থাকে। দেখো নিম গাছের পাতা কোথা থেকে লাফ দিয়ে ঢুকে পড়ছে, দেখো একবার দেখো কোথাকার কী সব নেমে পড়েছে, দেখো দেখো বৃষ্টি কতটা ভয়ঙ্কর হয় আমাদের সবার জন্য, তার একটা ছোট্ট ডেমনস্ট্রেশন আমি তোমাদের সাথে শেয়ার করলাম, পাগল হয়ে যাবো। দেখো এখন ভাবলাম যে শুধু এইটুকু ঝাঁট দিয়ে মুছে নেবো পাট শেষ, কিন্তু দেখো এখন বাথরুমটাকে ঝাঁটা না দিই, অন্তত জল দিয়ে দিয়ে ধুতে হবে, কারণ নেনুটা ছোটো তো ওই সব জিনিসে খুব ভয় পায়, বলবে পোকা, ইস্যু করতেও যাবে না আর পটো তো ছেড়েই দাও। চলো মোবাইল চার্জে বসাই, এই যা পরিস্থিতি দেখালাম এটা মোবাইল নিয়ে অ্যাটলিস্ট কাজ করা সম্ভব হবে না, এখন যা পরিস্থিতি দেখালাম পরিষ্কারটা করে নিই, তারপরের পরিস্থিতি নিশ্চয়ই শেয়ার করব। অপেক্ষায় থাকো আর দেখতে থাকো, এই 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 সব নিয়ে অ্যাটলিস্ট কাজ করা সম্ভব নয়। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো। অর্পণা এসে গেছে বাড়িতে, আর যথারীতি আমার সমস্ত ঘর দেখে নাও, ঝাঁট দিয়ে ভালো করে মুছে পয় পরিষ্কার করে ধূপকাঠি ঠাকুরকে লাগিয়ে দিয়েছি, আর এই যে আমার ভদু বাচ্চা উঠে পড়েছে, আর বাথরুমটার একটু পরিস্থিতি দেখে নাও, একটু মানুষ রূপ মিন একটু ভদ্রস্ত লাগছে বাথরুমটা, না তো যা ভয়ানক অবস্থা হয়েছিল। সো চলো এখন একটু চা খাবো, কারণ খুব চায়ের তৃষ্ণা পেয়েছে, চা খাবো সাথে একটু টা, মানে একটু মুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে, যদি সবাই খায় তাহলে খাবো, নাহলে খাবো না। আর নেনু সবে ঘুম থেকে উঠলো, ফ্রেশ হয়ে নেনুকে নিয়ে একটু পড়তে বসাবো। এবারে তোমাদের সাথে রান্না যখন করব, কি করব তো ঠিক নেই, তখন তোমাদের সাথে আবার দেখা করব। এখন চাটা একটু খাই, খেয়ে নেনুকে একটু পড়াই, তারপর রান্না বসিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো, আড্ডা দেবো। সো চলো এখনকার মতো টাটা, দেখা করছি রান্নাঘরে গিয়ে।
রান্না বসেই এসছি, কথা যেরকম বলেছিলাম সেরকমই রেখেছি। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে বাবার যথারীতি আজকে নাইট ডিউটি, আর বাবার নাইট ডিউটি থাকলে শনিবার, সেই নাইট ডিউটিটা যদি শনিবার পড়ে তাহলে আমাদের বাড়িতে ম্যাক্সিমাম সময় সেটা চাউমিন হয়, আর সেটা ডিম চাউমিন হয়। আর যথারীতি আজকে তার অন্যথা হয়নি, আজকেও সেই ডিম চাউমিন হয়েছে। অর্পণ প্রত্যেক দিনই নতুন নতুন মশলা নিয়ে আসছে, প্রত্যেক দিনই নতুন নতুন স্টাইলে চাউমিন হয়, তো আজকেও সেই রকমই একটা নতুন স্টাইলে হয়েছে। দেখা যাক খেয়ে কি বলে। খেয়ে আর কিছু রিভিউ দেওয়ার মতো বিষয় নয়, আমি জানি আমার রান্না কিরকম, অতি জঘন্য নয় আবার অতি সুস্বাদুও নয়, চলা চলে যায় মানে চলো আর কি, খেয়ে আর কি মন না করলেও পেট ভরছে এটুকু বলা যায়। তো চলো, চাউটা মোটামুটি দেখতে ভালো হয়েছে, তবুও আমি আরেকবার দেখিয়ে দিই তোমাদের, খেয়ে দিয়ে উপরের ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। শরীরটা ভীষণ, গা হাত পা ভীষণ ব্যথা করছে, কারণ ডবল ডবল ঘর মোচার ফল আর ডবল ডবল কাঁচার ফল। তো চলো চাউয়ের লুকটা একটু দেখে নাও, আর লুকে খাওয়াবো, আমরা খাবো, এবারে উপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। রোজের মতো আজও আমি ফ্রেশ হয়ে ওপরের ঘরে চলেই এসেছি, আর বিছনা আজকে করে ফেলেছি, কারণ আজকে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা, মশারি খাটাতে হয়েছে, যথারীতি মশারি খাটিয়ে ফেলেছি, ওরা বাপ ছেলে শুয়েও পড়েছে, এবার আমার পালা। সো যারা দেখছো অথচ ভালো লাগছে, লাইক করছো না, শেয়ার করছো না, কমেন্টও করছো না, সাবস্ক্রাইব তো ছেড়েই দিলাম, সাবস্ক্রাইব তো মোটেই করছো না, তাহলে প্লিজ একটু করো না। কেননা দেখো আবারও বলি, কোনো চ্যালেঞ্জ একদিনে তো এক লাফে 1K সাবস্ক্রাইবার আর ফলোয়ার, তারপরে টাইম সপ্তাহ একদিনে কমপ্লিট হয় না, তাকে ছোট থেকেই বড় হতে হয়। তো আমার ছোট থেকে বড় হওয়ার পথে তোমরাই তো আমার সাথী, তোমরাই তো আমাকে একটু একটু করে বড় করবে। তো তোমরা যদি আমার পাশে না থাকো, আমার হাতটা শক্ত করে না ধরো, তাহলে আমি কীভাবে বড় হব বলো। এই যেমন ধরো নেনু, নেনু তো এখন কিছুই জানে না, নেনুকে আমার আর রিমি দুজনেরই তো উচিত নেনুকে শিখিয়ে দেওয়া, তবে গিয়েই তো নেনু শিখবে, তবেই না নেনু 1, 2, 3, 4 করে, তবেই না নেনু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দেবে। তো সেরকমই তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কীভাবে এগোবো বলো। সো চলো আমার পাশে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো পান্তুয়া ডেইলি ব্লগ। সো চলো আজকের মতো টাটা, দেখা হবে কাল, নতুন আরেকটা দিন, নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা রোববার নিয়ে। সো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কাল। সো একবার বলাই যাক, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো টাটা।